স্টিংয়ের চতুর্থ ভিডিও লেকচারে হাইলাইট সিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গতদিন আমরা দেখেছিলাম স্টিংয়ের স্টিং ক্যাট ফাংশন, স্টিং কপি ফাংশন, স্টিং লেন্থ ফাংশন। আজকে আমরা দেখব স্টিং কম্পেয়ার ফাংশন। স্টিং কম্পেয়ার ফাংশন কি করে? আগে আমরা শিখেছি যে যদি দুইটা স্টিং সমান হয় তাহলে আউটপুট জিরো হবে, আর যদি সমান না হয় তাহলে আউটপুট ওয়ান হবে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে খেয়াল করো, প্রিন্ট এফ গেটস ফার্স্ট স্ট্রিং ওয়ান গেটস স্ট্রিং টু, মানে দুইটা স্ট্রিং আমরা কিবোর্ড থেকে এবার ইনপুট নিয়ে চেক করব যে দুইটা স্ট্রিং সেম কিনা। ওকে, এক্ষেত্রে আমাদের কন্ডিশন দিতে হবে ইফ স্ট্রিং কম্পেয়ার স্ট্রিং জিরো, সরি স্ট্রিং ওয়ান কমা স্ট্রিং টু। তাহলে স্ট্রিং কম্পেয়ার এসটিআর সিএমপি স্ট্রিং কম্পেয়ার ফাংশনের মধ্যে এখানে কি ছিল, স্ট্রিং ওয়ান কমা স্ট্রিং কি বলো দেখি, স্ট্রিং টু। ওকে, তাহলে এই দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করে তার মানে কি, এটার আউটপুট কি হবে? যদি সেম হয়, দুইটা স্ট্রিং যদি সেম হয়, ইকুয়াল হয়, তাহলে আউটপুট কি হবে, জিরো। ওকে, তাহলে জিরো হলে জিরো ইকুয়ালস টু জিরো, তাহলে কি স্ট্রিংস আর ইকুয়াল, আর যদি না হয় তাহলে স্ট্রিং আর নট ইকুয়াল। বুঝতে পারছো? এখানে আমি একবারে এই টোটাল টার্মটা একবারে আমি ইউজ করেছি ইফ কন্ডিশনের মধ্যে। ওকে, তার মানে কি এই দুইটার আউটপুট তার অবশ্যই জিরো আসবে যদি ইকুয়াল হয়। জিরো হলে আর জিরো, স্ট্রিং আর ইকুয়াল, আর যদি জিরো না হয় এলস কন্ডিশন নট ইকুয়াল। ওকে, এগুলো আমরা চেক করে দেখবো। নেক্সট ফাংশন স্ট্রিং রিভার্স, এটা অনেক সহজ ফাংশন। এই রিভার্স ফাংশনের মধ্যে জাস্ট স্ট্রিংটা, এই যেটা ক্যারেক্টার স্ট্রিং অ্যারে নিয়েছি, এটা দিলে এটা আমরা ইনপুট নিব। কিন্তু স্ট্রিং রিভার্স ফাংশনের মধ্যে যদি ওই স্ট্রিংটা নেই যেটা আমরা ইনপুট নিচ্ছি, যদি আমরা হ্যালো নেই ইনপুট, হ্যালো নেই, তাহলে এটার আউটপুট হবে কি, ও এল এল ই এস, যেহেতু স্ট্রিং রিভার্স। বুঝতে পেরেছ? যেহেতু স্ট্রিং এটা, সেই জন্য পার্সেন্টেজ ইয়েস। ওকে, এগুলো অনেক সহজ, সেই জন্য আমি খুব দ্রুত পড়ার শেষ দ্রুত বলার ট্রাই করছি। দেন স্ট্রিং লোয়ার ফাংশন, স্ট্রিং লোয়ার ফাংশন যদি আমরা আগের মতোই, যদি আমরা হ্যালো ইনপুট নেই, এই সি খেয়াল করো এখানে বড় হাতের এস যদি ইনপুট নেই, তাহলে কি হবে, এই সি এল এল ও, তাহলে এটা সবগুলোর আউটপুট তাহলে কি হবে, এইস, বড় হাতের এইস কি হয়ে যাবে, স্মল, ছোট হাতের ই, ছোট হাতের ই থাকবে, বড় হাতে এল যদি থাকে তাহলে ছোট হাতের এল এবং ও। বুঝতে পেরেছ? মানে স্ট্রিং লোয়ার মানে বড় হাতের কোনো ক্যারেক্টার থাকলে সেটা লোয়ার ক্যারেক্টার ইস্যু করবে। সিমিলারলি স্ট্রিং আপার মানে যদি এমন হয়, এইচ ই এল এল ও, তাহলে এটার আউটপুট কি হবে, তাহলে বড় হাতের এইচ, বড় হাতের ই, বড় হাতের এল, বড় হাতের। কারণ স্ট্রিং আপার ফাংশনের সাহায্যে আমরা খুব সহজে একটা স্মল ক্যারেক্টারকে কি আপার ক্যারেক্টার কনভার্ট করতে পারবো। তাহলে আমরা কি কি শিখলাম, স্ট্রিং আপার ফাংশন, স্ট্রিং লোয়ার ফাংশন, স্ট্রিং রিভার্স ফাংশন, স্ট্রিং কম্পেয়ার ফাংশন। ঠিক আছে, ওকে, আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার। ফাংশনের সাহায্যে আমরা খুব সহজেই স্ট্রিং নিয়ে আমরা কাজ করতে পারি। তবে তোমাদের ম্যাক্সিমাম জায়গায় থাকবে উইদাউট স্ট্রিং ফাংশন, স্ট্রিং ফাংশন ছাড়া তুমি কিভাবে করবে, তো সেই বিষয়গুলো তোমাদের নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এছাড়া আমি একটা প্রোগ্রাম দেখানোর ট্রাই করছি, দেখো স্ট্রিং ফাংশন ছাড়া কিভাবে আমরা একটা প্রোগ্রাম করতে পারি। এখানে খেয়াল করো, রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টারস, ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব, এই প্রোগ্রামটা আমাদের সেটা বের করে দেবো। তো এইটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, খেয়াল করো আমরা স্ট্রিং এর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি সেটা একটু জানি। এখানে খেয়াল করো, এইচ ই এল এল ও, এইটার ফ্রিকোয়েন্সি কার্ভ আমরা দেখতে চাচ্ছি, হ্যালো। তাহলে এখানে কি কি লেটার আছে, এইচ ই এল ও, এই চারটা ক্যারেক্টার আছে। এখানে এইস কয়টা আছে, এইদিকে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এইস কয়টা আছে এই হ্যালোতে, একটা। তাহলে এখানে একটা পজিশন,
ই কয়টা আছে, একটা এখানে একটা পজিশন, এল কয়টা আছে এখানে একটা, কিন্তু দুই দুয়েল লাইন, ও কয়টা আছে একটা আছে। তো তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি, হ্যালো অল্ডের, সরি হ্যালো তার ফ্রিকোয়েন্সি কার্ভটা কেমন, এমন। কিন্তু আমরা এমন একটা এরকম করে যে কোনো ওয়ার্ডের আমরা ফ্রিকোয়েন্সি কার্ভ তৈরি করতে পারি। কিন্তু তার আগে বলো, এখানে খেয়াল করো, তাহলে কি আমরা বুঝতে পেরেছি যে স্পেসিফিক কোন লেটারটা কয়টা আছে সেইটা আমরা বের করতে যাচ্ছি, এই প্রোগ্রামটা সেটাই বের করবে, মানে তার ফ্রিকোয়েন্সি। তার মানে ফ্রিকোয়েন্সি মানে আমরা কি বুঝলাম, একটা ওয়ার্ডে অথবা একটা সেন্টেন্সে কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টার কয়টা আছে সেইটা তার ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে খেয়াল করো আমরা শুরুতেই হ্যাজ ইজ ইনক্লুড স্ট্রিং ডট এইস ক্যারেক্টার, একটা স্ট্রিং টাইপের ক্যারেক্টার নিলাম আর সিএইস নিলাম, এগুলো নিয়ে আমরা কাজ করব। শুরুতেই আমরা কাউন্ট ভ্যালু জিরো করে দিয়েছি, ইন্টার স্ট্রিং গেট স্ট্রিং। ওকে, তাহলে এটা আমরা কি করলাম, স্ট্রিংটা গেটস ইনপুট নিলাম, কোন ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি দেখতে চাচ্ছি সেটা পার্সেন্টেজ সি, যেহেতু ক্যারেক্টার নিব সেই ক্যারেক্টারটা খুঁজবো, ওই জন্য পার্সেন্টেজ সি অ্যাড্রেস অফ সি এটা নিয়েছি। এরপর খেয়াল করো এটা লুপ চালিয়েছি, এটার পরের পেজে, এর টোটাল প্রোগ্রামটা পরের পেজে আছে, ফর ইন্টিজার আই গোস টু জিরো। এখানে খেয়াল করো আমরা কিন্তু কোনো স্ট্রিং ফাংশন ইউজ করি না, স্ট্রিং আই নট ইকুয়ালস টু স্ল্যাশ জিরো, এটা মানে যতক্ষণ পর্যন্ত না স্ট্রিং এর এন্ডিং শেষ এন্ডিং পজিশনটা বোঝায় ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। তো ইফ সি ইজ ইকুয়ালস টু স্ট্রিং আই, ক্যারেক্টার যদি ওই স্ট্রিং এর আই এর সমান হয়, মানে এখানে সাপোজ হ্যালো আছে, এইচ ই এল এল ও, আমি খুঁজতে চাচ্ছি, মনে করো ক্যারেক্টারটা আমি খুঁজতে চাচ্ছি সি এইস ইকুয়ালস, আমি কিবোর্ড থেকে ইনপুট নিয়ে সি এইস ইকুয়ালস এইস। ওকে, তাহলে এইস কয়টা আছে এখানে চেক করবে, এইস এর সঙ্গে কি ম্যাচ করে, ইকুয়াল স্ট্রিং আই এটা ম্যাচ করে, যদি ম্যাচ করে তাহলে কাউন্টের মান বেড়ে যাবে, জিরো থেকে ওয়ান হয়ে যাবে। দেন এটা ম্যাচ করে, ম্যাচ করে না, এটা ম্যাচ করে, ম্যাচ করে না, এটাতেও ম্যাচ করে না, এটাতেও ম্যাচ করে না, এবং এন্ডিং স্ল্যাশ জিরো যদি থাকে শেষ প্রোগ্রামটা, এন্ডিং পজিশন শেষ, তার মানে লুপটা ততদূর পর্যন্ত চলবে। এবং সি ইজ এইস ক্যারেক্টার এইস এই স্ট্রিং এ কয়টা পেয়েছে, একটা পেয়েছে, তাহলে একটা পেলে তাহলে এর আউটপুট, তাহলে কাউন্টের মান কি ছিল আগে, জিরো ছিল, জিরো প্লাস ওয়ান এখন হয়ে যাবে কি ওয়ান। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ক্যারেক্টার পার্সেন্টেজ সি, কোন ক্যারেক্টার এটা এইস ক্যারেক্টার, পার্সেন্টেজ ডি যেটা আমি ইন্টিজার টাইপ দেখাচ্ছি, তাহলে এইস ক্যারেক্টার কমা কাউন্ট কত, ওয়ান। বুঝতে পেরেছ, তাহলে হ্যালো অলডে এইস ক্যারেক্টারটার ফ্রিকোয়েন্সি ওয়ান। আমি যদি সিএইসে এল নিতাম আউটপুট তাহলে কি হতো, টু দেখাইতো। ওকে, সবাই বুঝতে পেরেছে, এখানে কিন্তু দেখো কোনো ফাংশন আমি ইউজ করি না, স্ট্রিং ফাংশন ছাড়া এই প্রোগ্রামটা করলাম। আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছে, যারা এখনো বুঝে নাই তারা মোটামুটি এই প্রোগ্রামটা নিজে প্রোগ্রাম করো, কোড ব্লকসে আউটপুট দেখো আদৌ কি আসে, আশা করি সবাই বুঝতে পারবে। তো এইরকম স্ট্রিং ফাংশন ছাড়া তোমাদের এই প্রোগ্রামগুলো বাসায় ট্রাই করবা, সবাই রাইট এ প্রোগ্রাম ইন সি টু কনভার্ট এ স্ট্রিং লোয়ার কেস টু আপার কেস উইদাউট ইউজিং এনি স্ট্রিং ফাংশন। স্ট্রিং আপার ফাংশনের সাহায্যে আমি দেখিয়েছি তোমরা স্ট্রিং আপার ফাংশন ছাড়া কিভাবে করতে হয় সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এটা অনেক ভেরি ইম্পর্টেন্ট, এই প্রোগ্রামটা সবাই মোটামুটি সব জায়গায় আসে, সি টু রিভার্স এই স্ট্রিং, একটা স্ট্রিং কে কিভাবে রিভার্স করবে উইদাউট স্ট্রিং ফাংশন, রিভার্স স্ট্রিং রিভার্স ফাংশন ছাড়া কিভাবে করবা। তো এটা ছিল প্রোগ্রাম, এই দুটো এক্সারসাইজ করবো। মোটামুটি এরই সাথে আমাদের স্ট্রিং এর ভিডিও লেকচার শেষ হয়ে গেল, এর পরবর্তীতে যদি দরকার হয় আমি আবার স্ট্রিং সম্পর্কে কথা বলবো। তো আমরা কি কি শিখলাম স্ট্রিং এই চারটা ভিডিও লেকচারে, আমরা যেগুলো জানলাম সেটা হলো স্ট্রিং কি, স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, স্ট্রিং কিভাবে ইনপুট নিতে হয়, ফাংশন সাহায্যে কিভাবে স্ট্রিং কাজ করে, তারপর কিছু প্রোগ্রাম দেখেছি। তো এই ছিল বন্ধুরা স্ট্রিং এর ভিডিও লেকচার, কারো যদি কোনো কোথাও সমস্যা থাকে, কোনো কোথাও যদি ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আরো বেশি জানার ইচ্ছা থাকলে সবাই বই আছে, বই থেকে দেখতে পারেন, অথবা কোথাও কোনো ভিডিও ইউটিউব অথবা কোনো ওয়েবসাইটে দেখতে পারেন। তো আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি, যতটুকু বেসিক ক্লিয়ার করার ট্রাই করেছি।
আমাদের যদি এতটুকু উপকার লাগে এটাই আমার জানতো না। তো বাকি ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আজকের মতো সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।